এবার থেকে কি কোভিশিল্ডে শুধুমাত্র একটি ডোজ দেওয়া হবে? একটি মহল থেকে এমনটাই জল্পনা ছড়িয়েছিল। সেই মহল থেকে দাবি করা হচ্ছিল বিষয়টি নিয়ে নাকি ভাবনা চিন্তা করছে কেন্দ্র, যদিও সেই কোভিশিল্ডের একটি ডোজের তত্ত্ব উড়িয়ে দেওয়া হলো। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্পষ্টভাবেই বলা হলো কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধানের মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি, তা শুধুমাত্র দুটি ডোজেই দেওয়া হবে। কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়ার 12 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কোভ্যাক্সিনের দুটি ডোজের মধ্যে যে ব্যবধান রয়েছে তারও কোনো পরিবর্তন হচ্ছে না। প্রাথমিকভাবে 28 থেকে 42 দিন অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহ ব্যবধানে কোভিশিল্ডের দুটি ডোজ দেওয়া হতো, কিন্তু সরকারি প্যানেলের পরামর্শে মার্চে সেই সময়সীমা পাল্টে 4 থেকে 8 সপ্তাহ করা হয়েছে। কিন্তু গত মাসে সরকারি প্যানেলের তরফে সেই ব্যবধান বাড়িয়ে 12 থেকে 16 সপ্তাহ অর্থাৎ 3 থেকে 4 মাস করার পরামর্শ দেওয়া হয়। তা মেনে নেয় ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। তার ফলে আপাতত কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার 12 থেকে 16 সপ্তাহ অর্থাৎ 3 থেকে 4 মাস পর মিলছে দ্বিতীয় ডোজ। একাংশের অবশ্য প্রশ্ন, যোগানের অভাবে যে টিকার আকাল দেখা দিয়েছে তা সামলানোর জন্যই ডোজের ব্যবধান কি পিছিয়ে দেওয়া হয়েছে? যদিও কেন্দ্রের তরফে সেই বিষয়ে কিচ্ছু জানানো হয়নি। তার মধ্যেই মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয় জুলাইয়ের মাঝামাঝি বা আগস্টে দেশে যে পরিমাণ টিকা থাকবে তা দিয়ে দিনে 1 কোটি মানুষকে প্রতিষেধক দেওয়া যাবে। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের প্রধান বলরাম ভার্গব বলেন, টিকার অপ্রতুলতা নেই, জুলাইয়ের মাঝামাঝি বা আগস্টে আমাদের হাতে যা টিকা থাকবে তাতে দৈনিক 1 কোটি প্রতিষেধক দেওয়া যাবে। আমরা আত্মবিশ্বাসী যে ডিসেম্বরের মধ্যে পুরো দেশবাসীকে টিকা দিতে পারবো।